পারে না এটি বড় ধরনের একটি জঘন্য শিরক হয়ে যেত আল্লাহর সাথে অতএব ভাইদের খিদমতে আরজ করতে চাই সারা পৃথিবীর দুনিয়াব্যাপী জগতের মানুষগণ ভালো কথাগুলো তালাশ করার জন্য তারা প্রতিযোগিতা করেছে প্রতিযোগিতারা ডেকেছে পুরস্কার ঘোষণা করেছে কিন্তু জগতে পবিত্র কোরআনের ন্যায় এত ভালো কথা এত চমৎকার কথা ডেলিভারি দিতে পারে ডেলিভারি দিতে পারে একটি মানুষকে সেটা দিতে পারে জগতের অন্য কোন ধর্মগ্রন্থে নাই যে কারণে ভুট্টুস গালি দুনিয়ার সকল দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি লিখলেন জাতিসংঘের সাধারণ পরিষদের গেটে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটা বাণী আমরা লিখব জাতিসংঘ হচ্ছে সারা পৃথিবীর সকল দেশের একটি সংস্থা এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান শাসিত যত দেশ রাষ্ট্র নাগরিক রয়েছে সকলের ক্ষেত্রে যেন সেটা প্রযোজ্য হয় ঠিক এমন একটি বাণী আসা দরকার রাষ্ট্রপ্রধানদের কাছে তাদের পণ্ডিতদের সাথে আলোচনা করে এমন একটি বাণীর আবেদন করা হয়েছিল হাজিরিন সারা পৃথিবী থেকে বিভিন্ন জনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এই দাবি পূরণের জন্য তাদের পণ্ডিতদের বাণী পাঠিয়ে দিয়েছিলেন কিন্তু মুসলমান আর কারো বাণী পাঠায়নি তারা পবিত্র কোরআনে হাকিমের সূরা হুজুরাতের একটি আয়াত পাঠিয়ে দিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ কোন সূরা জোরে বলেন সূরা হুজুরাতের একখানা আয়াত পাঠিয়ে দিয়েছে 100 জন বিজ্ঞানীর টেবিলে মুসলমানের কোরআন সহ পৃথিবীর অন্যান্য দেশের থেকে পাঠানো সব বাণীগুলোকে তারা পরীক্ষা নিরীক্ষা করা শুরু করলো 173টি দেশের পক্ষ থেকে প্রেরিত বাণী চিরন্তন ল্যান্ড ফলকে লেখা যায় বাণী চিরন্তন হিসাবে তরুণী লেখা যায় সুন্দর করে সাজিয়ে লেখা যায় এমন 173টি রাষ্ট্রের পক্ষ থেকে বাণী আসলো পরীক্ষা নিরীক্ষায় একটাও টিকলো না মুসলমানের কোরআনকে যখন তাদের টেবিলে দেওয়া হলো কোরআনের আয়াত সূরা হুজুরাতের ওই আয়াত পাওয়ার সাথে সাথে বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে তারা ঠক হয়ে গেছে যে এই চমৎকার বাণী এটি এতক্ষণ ছিল কোথায় এই বাণী প্রকৃত অর্থে জাতিসংঘের সাধারণ পরিষদের তোরণে গেটের উপরে সোনালী অক্ষর নয় বরং এটা হীরার অক্ষর দিয়ে লেখার মতো সুবহানাল্লাহ হীরার অক্ষর দিয়ে কি লেখার মতো কেন পবিত্র কোরআন শুধুমাত্র কোন গোত্র কেন্দ্রিক ধর্ম গ্রন্থ নয় শুধুমাত্র মুসলমানের নামের কথা বলে নাই বরং কোরআন বলেছে বিশ্বের সকল মানুষের কথা জগতের সকল মানুষকে নিয়ে কোরআন কথা বলেছে বলো সুবহানাল্লাহ ও সকল ধর্মগ্রন্থের মধ্যে ধর্মের অনুসারী ছাড়া অন্য কারো কোনো গুণকীর্তন তাদের প্রশংসা ইত্যাদি নাই হাজিরিন কিন্তু কোরআনে হাকিম এমন এক মহাগ্রন্থ যার মধ্যে বিশ্বের সকল মানুষকে নিয়ে কথা বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা হে পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি পুরুষ এবং নারী দুটো ভাগে বলো সুবহানাল্লাহ ওয়াজআলনাকুম শুউবাও ওয়া কাবাইলা লিতাআরাফু আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করে তোমাদেরকে বসবাস করার সুযোগ দিয়েছি যাতে করে তোমরা একে অপরকে আত্মীয় হিসেবে গ্রহণ করতে পারো জোরে বলো সুবহানাল্লাহ তোমাদের মধ্যে যেন একটা ইউনিটি তৈরি হতে পারে তোমাদের মধ্যে যেন একটা ইত্তেহাদ তৈরি হয় এই জন্য তোমরা একে অপরের থেকে যেন বিচ্ছিন্ন না হও সব যদি এক বাড়িতে হতে তাহলে অসুবিধা এই জন্য গোত্র গোত্র ভাগ করে তোমাদের বসবাস করার সুযোগ করে দিয়েছি যাতে তোমাদের চয়েস করার সুযোগ হয় বলুন সুবহানাল্লাহ সারা জগতের
হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন যে কোনো ধর্মের মানুষ বলেন কেউ এমন একটা কথাকে অস্বীকার করতে পারবে না যে আমি পুরুষ এবং নারীর বিভাজনের বাইরে কোরআন যা বলেছে মিথ্যা বলেছে বা নাউজুবিল্লাহ কোরআন মিথ্যা বলেনি কোরআন বলেছে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা আমি তোমাদেরকে নারী এবং পুরুষ দুই শ্রেণীতে বিভক্ত করে সৃষ্টি করেছি কথা খেয়াল করেছেন এই দুই শ্রেণীর বিভাজনের ক্ষেত্রে ওরা কোরআন তালাশ করা শুরু করলো পৃথিবীর মধ্যে ছেলে আর পৃথিবীর মধ্যে মেয়ে পুরুষ মানুষ এবং মহিলা মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন পুরুষ এবং মহিলা সৃষ্টির যিনি মূল বক্তব্য পবিত্র কোরআনের মাধ্যমে দিলেন সেই কোরআনে হাকিমের মধ্যে কি এমনটা আছে জগতের মধ্যে তিনি ছেলে এবং মেয়ে সৃষ্টি করেন কিভাবে তার কাছে কি উপাদান আছে সৃষ্টির ক্ষেত্রে যখন পুরুষ এবং নারী দুটো ভাগে তিনি সৃষ্টি করার কথা বললেন তখন তার পক্ষ থেকে কি কোনো ব্যাখ্যা আছে যে এই সৃষ্টি পদ্ধতিটা কেমন জোরে কর না সুবহানাল্লাহ দুনিয়ার এমন কোন প্রশ্ন নাই যে প্রশ্নের উত্তর কোরআনে নাই পবিত্র কোরআনে হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين বড় করে বলেন সুবহানাল্লাহ কিভাবে জগতের মধ্যে আপনি তৈরি হলেন পৃথিবীতে আপনি সৃষ্টি হলেন কি করে এমন একটি প্রশ্ন যদি তৈরি হয়ে যায় সেই প্রশ্নের উত্তর কোরআন দিয়েছে নাপাক অনুকোষ থেকে রক্তের জমাট থেকে গোস্তের জমাট আর গোস্ত থেকে সেখানে দেহের একের পর এক অবকাঠামো তৈরি সুন্দর করে চামড়া দিয়ে সাজানো এই জগতের মধ্যে ওই বিজ্ঞানীরা বিজ্ঞানের টেবিলে বসে প্রশ্ন তুলেছিলেন কোরআন মুসলমানের গ্রন্থ সেখানে ছেলে এবং মেয়ে কেমনে জন্মগ্রহণ করে কেন ছেলের সংখ্যা বাড়ে কেন মেয়ের সংখ্যা বাড়ে কোন এমন তথ্য আছে কিনা কোরআনে হাকিম পড়ে ওরা অবাক হয়ে গেছে মুসলমানের কোরআন এমন কোন প্রশ্ন নাই যার উত্তর দেয় নাই আল্লাহু লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما الله بشال خمطار ذكرتني مهيان قريان জগতের একচ্ছত্র নিরঙ্কুশ অধিপতি তিনি তার ক্ষমতা এত বড় ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা কোন কোন পরিবারে শুধুমাত্র তিনি ছেলে দেন শুধু মেয়ে দেন ছেলে দেন না ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা কোন কোন পরিবারে শুধুমাত্র মেয়ে দেন ছেলে দেন না জোরে কর না আছে না এমন পরিবার ছেলে মেয়ে জন্ম নিতেছে ছেলের অপেক্ষায় বারবার ট্রাই তারপরও মেয়ে কথা বুঝতে পারছেন কোরআন বলছে ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা কাউকে তো শুধুমাত্র আমি মেয়ে দেই আর কাউকে শুধুমাত্র আমি ছেলে দেই ওয়াইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর কাউকে কাউকে শুধু আমি
ছেলে দেই মেয়ে দেই না কাউকে শুধু মেয়ে দেই ছেলে দেই তারপর আও ইউসাব্বিজুহুম যুকরানাও ওয়া ইনাসা আর কাউকে কাউকে কোন কোন দম্পতিকে ছেলে মেয়ে মিক্স করে দেই ছেলে আর মেয়ে মিক্স করে দেই দুই ছেলে তিন মেয়ে তিন ছেলে দুই মেয়ে এইভাবে আমি তাদের নামে বরাদ্দ করি ওয়াজালু মাইয়াশা ওয়াকিমা আর কোন কোন পরিবার এমন আছে যাদেরকে ছেলেও দেই না মেয়েও দেই না বরং সেই পরিবারটাকে আমি খালি রাখি চিল্লায় বলেন না সুবহানাল্লাহ এই জগতে প্রজনন পৃথিবীতে মানুষ কিভাবে আসে শুধু মানুষের বিষয় নয় আমার আল্লাহ বলেন জগতের সৃষ্টি কার বংশকে কিভাবে দুনিয়ায় ধরে রাখতে হয় আমি আল্লাহ তার বর্ণনা কোরআনে হাকিমের মধ্যে দিয়েছি তোমরা জানো না এই জগতের মধ্যে কারো প্রজন্মকে আমি রেখে দিয়েছি শুধুমাত্র